আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে, সূরাতুল মুলকের মধ্যে দ্বিতীয় নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, জগতের মানুষে আমি আল্লাহ রাব্বুল আলামিন মওত সৃষ্টি করেছি, মওত সৃষ্টি করেছি, মওতের পাশাপাশি আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি বলে জবান। আল্লাহ বলতেছেন মৃত্যু নামক মহাবেদী সৃষ্টি করেছেন, আমার হায়াত সৃষ্টি করেছেন, তাহলে এই পৃথিবীতে থাকা যাবে, কথা কই থাকা যাবে। ফেরাউনের নাম শুনছেন? ওই ফেরাউন 40,000 শিশুকে হত্যা করেছে। আল্লাহ তাআলা ফেরাউনকে 400 বছর আয়াত দিয়েছিলেন, জীবনে কোনোদিন হাসি কাশিও হয় নাই। ওই ফেরাউন এত শক্তিশালী একজন মানুষ ছিলেন, ওই ফেরাউনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিম্নদের মধ্যে চুবাইয়া চুবাইয়া মেরেছেন, কথা কন ঠিক কিনা? তাহলে তুমি আর আমি কোন খাতের মুলা? 400 বছর হায়াত ছিল, জীবনে কোনোদিন হাসি কাশি ছিল না, জ্বর ছিল না। আর আপনারে যদি কুচাই দিলে মেডিকেলে নিয়ে যায়, আপনার পুরো বডি যদি চেক আপ করা হয়, 100টা রোগ আছে না নাই? ডায়াবেটিস, আলসার, এই গ্যাস্ট্রিক আছে না নাই? এই জন্য মৃত্যু থেকে বাঁচা যাবে, তাহলে নামাজ পড়ার দরকার আছে নেই? চুরি করার দরকার আছে নেই? গোশ খাওয়ার দরকার আছে নেই? নবীকে ভালোবাসার দরকার আছে নেই? আউলে কেরামকে ভালোবাসার দরকার আছে নেই? মদ খাওয়ার দরকার আছে? বড় পাবলিক আপনারা মাশাআল্লাহ বলে মারহাবা। একজন গায়ক আফসোস করে বলতেছে, আল্লাহ দুনিয়াতে কি লেগে ভাড়াইছো, আবার লয়ে যে কি আফসোস। সে বলতেছে, শাহি রব্বানা এই দুনিয়ায় পাঠায়া কেন থাকতে দিবা না। কইতাম নি কালকে আপনারা কবি হুজুরে গান গেছে, শাহি রব্বানা এই দুনিয়ায় পাঠায়া কেন থাকতে দিবা না। ওরে ঘর দিনা সংসার দিলাম অনন্ত বাসর দিনা, জনম বরে থাকতে ভবে আয়ু দিলাম না। শাহি রব্বানা এই দুনিয়ায় পাঠায়া কেন থাকতে দিবা না, কি যত্ন পাঠাইলা শাই হজবাজির দুনিয়ায়, ইশারা দে সব করাইয়া নীলা না তার দাম। ঠিক কিনা বাবা? এই যে নিঃশ্বাস নেন, আপনি যদি হাসপাতালে ভর্তি হন, ঘন্টায় অক্সিজেনের দাম আসবে 1,000 2,000। জন্ম থেকে এই পর্যন্ত 1 টাকা বিল দিছে আল্লাহ, এই জন্য শায়ের লিখছেন, কি যত্ন পাঠাইলা শাই হজ বাজির দুনিয়ায়, ইশারাতে সব করাইয়া নীলা না তরে দন। ওরে সুগ দিলা ও সুগ দিলা বালো মন্দ দন্দ দিলা, জনম মরে থাকতে ভবে আয়ু দিলা না। আল্লাহ তো বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওই কবি এই আয়াত পড়েছে, দুনিয়াতে থাকা যাবে না থাকা যাবে না, ওই কবি বুঝতে পারার কারণে তিনি বলতেছেন, শাহি রব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবা না। আমরা মনে করি অনেক দিন বাঁচবো, হ্যাঁ বুড়ো হয়ে গেছে মরে গেছে, আমরা থাকবো আরো কিছুদিন বাঁচবো। না রে যুবক, না না রে যুবক, না থাকা যাবে না থাকা যাবে না। তোমার মতো আমার মতো কত যুবক, কত যুবক ওই টমসম ব্রিজ কবরস্থানে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে করে ঘুমায় আছে, কথা বলেন ঠিক কিনা? নেতাগিরি করিও না, বাহাদুরি করিও না, আজরাইল আয়েশা খর করে তোমার রূহটা নিয়ে যাবে, কল্পনাও করতে পারবা না। এই জন্য আরেকটা কলি বলি, বলতাম নেই হুজুর, কইতাম নেই আরেকটা কলি বলার, মারহাবা মারহাবা। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া,
কিসের আশা রইলি রে মন মালিক রে বলিয়া মতই মালিক রে বলিয়া। ঠিক কিনা? আমরা অনেকে আছি ফজরের নামাজ পড়ি না, জোহরের নামাজ পড়ি না, আল্লাহর ওলির দরবারে আসছেন, আজকে তওবা করে যাবেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না। কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান, কারা কারা নামাজ পড়বেন হাত তুলেন, কারা কারা নবীকে ভালোবাসবেন হাত তুলেন, কারা কারা ওলিদেরকে ভালোবাসবেন হাত তুলেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এজন্য সাহির দেখেন কখন আজরাইল আসে, হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশা রইলি রে মন মালিক রে বলিয়া মতই মালিক রে বলিয়া। ধন সম্পদে পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। ঠিক কিনা? দশ বছর আগেও তে ফাতিন এটা ভাত খাইতো ভাত খাইতো না, রাস্তা রাস্তা ইয়া ব্যস্ত, আজ গেতে একটু দল করে টিয়া বসে কিছু হইছে, মানুষের ডাক তুই কেডা রে, এরকম পাবলিক আছে না নাই, তার জন্য এই গজল। ধন সম্পদে পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি, ও তোরে মিকামরে সোনার আংটি। কিসের আশা রইলি রে মন মালিক রে বলিয়া, তুই মালিক রে বলিয়া। ঠিক কিনা? আরে ক্ষণে ক্ষণে কবর ডাকে, আরে আমার বাড়ি মাটির উপর থাকবি রে তুই দিনে কয়েক চারি, ও তুই দিনে কয়েক চারি। ঠিক কিনা? বলো যিনি এই দেশের জন্য, এই দেশের জন্য যুদ্ধ করেছেন, এই অনেক মানুষ স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, আমাদের এই দেশের বড় নেতা আছে না নাই? আজ অনেক বড় বড় নেতা ছিল, তারা আজকে আসেনি, এই জন্য ক্ষণে ক্ষণে কবর ডাকে, আইরে আমার বাড়ি মাটির উপর থাকবি রে তুই দিনে কয়েক চারি, ও তুই দিনে কয়েক চারি। ঠিক কিনা? আজকে তোর হবে একদিন, আজকে তোর হবে একদিন সাদা কাপড় পরিয়া, কিসের আশা রইলি রে মন মালিক রে বলিয়া। ঠিক কিনা? বাবা আরেক কলি, আরেক কলি বলে শেষ, কি কোনো শেষ করে বলে মারহাবা, আল্লাহ হুজুরকে নেকায়েত দান করে সকলে বলে আমিন। আমি তো আসছি এখানে আপনাদের এখানে নতুন বাস্তব কথা পারি না, তো কয়েকটা গান টান গাইয়া সময়টা পার করে দিই। দেখুন একজন আপনাদের সবাই এই গানটা জানেন, সে এত সুন্দর করে মতো দিয়ে লিখছেন, কলিজা ফেটে যায়। একদিন মাটির বে তরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ তরান ঘর রে মন আমার, কেন বন্ধ। ঠিক কিনা বাবা? একদিন মাটির বে তরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দলন ঘর রে মন আমার, কেন বন্ধ দলন। দেখো তোমার চরমঞ্চ গলে পৌঁছে যাবে, শিরায়ব শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। ঠিক কিনা? এই দেহ একদিন থাকবে না, এত সুন্দর করে পাঞ্জাবি গায়ে দিলাম, কোট পরলাম, যাই পরলাম, একদিন যদি কবরে যাই, যদি মদিনা মাওলার প্রেম নিয়ে যদি যাইতে পারি, তাহলে দেহটা ঠিক থাকবে। 300 বছর পরেও একজন ভারতের আল্লাহর হুজুরের লাশ মোবারক কিচ্ছু হয় না বলি, সুবহানাল্লাহ। এজন্য গোলাম হতে হবে রসুলের, গোলামি করতে হবে আউলিয়ে কেরামের, গোলামি করতে হবে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এজন্য সারে বলেন মুহাম্মদ কি গোলাম কা কাফন মেলা নেহি হোতা। ঠিক কিনা? যারা আমার আমার রসুলের গোলামি করে তাদের কাফন ময়লা হয় না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমি এখানে আমার আলোচনা শেষ করে দিচ্ছি, শুধু আহলে বাইতের সামনে আর একটা লাইন পড়বেন কিনা আপনারা, পড়বেন কিনা? জি
বলে মারহাবা। উনি বলেছেন রাত রাসূল পড়ার জন্য আসলে সময় কম, আমি আলে ভাইয়াদের সাথে বাংলায় একটা করে বলে শেষ করে দেব, ঠিক কিনা? সবাই এটা কিন্তু জানে না, ডক্টর আল্লামা ইকবাল, ডক্টর এজিদের নামে কেউ নাম লেখে না, এত হারামজাদা অতুল্লি মাদা জালিকে জানে। আল্লাহ কইছে রসূলের সামনে আলে ভাইয়াদের সাথে যারা বেয়াদবি করে এতে এক নম্বর হারামজাদা। বলেন মারহাবা। আমি বলি না, আল্লাহ বলেছেন সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল লেখেন, মুজিকো ফাওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া নেহি হো বুলায়া গয়া হো, ওহে কো ফাবাশি আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি। বলেন মারহাবা। আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, কেমনে মা বানা কর সসায়া গয়া হো, মে রো কষ্ট দিল, আমি এমনিতে কাঁদিনি কাঁদানো হয়েছে, ঠিক কিনা? আমি এমনিতে কাঁদিনি কাঁদানো হয়েছে, ঝুঁকাটা সরমার গাগে খোদামে ওই সর গয়া করবলা, যে মাথা ঝুঁকি তো আল্লাহর দরবারে, সে মাথা কাটিল এজিদি সীমারে, ঠিক না? যে মাথা ঝুঁকি তো আল্লাহর দরবারে, সে মাথা কাটিল কারবালা পান্তরে, শাহাদাত কি মনজিল কো পায়া গে মেনে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, শাহাদাত কি মনজিল কো পায়া গে মেনে, মে মুরদা নেহি হো জিলায়া গয়া হো, বাংলায় শাহাদাত রই মর জাদালাত করেছি, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি, খোদা জানে কেসি হ্যায় মেজবানি বাবার তর পিয়াসুর কে বন্দে পানি, আল্লাহ জানে কেমন মেহমানদারি বাবার তর পিপাসুর পানি বন্ধ করি, কপালে ছিল মোর পাব হাউজে কাউসার, কপালে ছিল মোর পাব হাউজে কাউসার, আমি তৃষ্ণার তনয় বানানো হয়েছে, মে প্যাসা নেহি হো পিলায়া গয়া।